বেকার হয়ে গেল ঈশান কিষাণের 81 রানের মারাত্মক ইনিংস। কুলদীপ যাদব ও ললিত যাদব ঝড়ে হারতে বসা ম্যাচকে 4 উইকেটে জিতল দিল্লি ক্যাপিটালস। হ্যাবস আজ আইপিএল 2022-এর দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ব্রেবোন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আইপিএল ইতিহাসের 2টি শক্তিশালী টিম মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস, যেখানে আজ দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থ মাত্র 2 জন বিদেশিকে নিয়েই মাঠে নামে ও টসে জিতে আজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী মুম্বাই আজ ভালো শুরু করেও 20 ওভার খেলে 200 জায়গায় 177 রানেই অল আউট হয়ে যায়। কারণ আজ রোহিত শর্মা 41 রান ও ঈশান কিষাণ 81 রানের সর্বোচ্চ 2টি ইনিংস খেললেও দিল্লির কুলদীপ যাদব ও খালিল আহমেদের সামনে আজ মুম্বাইয়ের বাকি ব্যাটসম্যানরা সিঙ্গেল ডিজিটেই প্যাভিলিয়নে ফিরে যায়। আর এভাবেই আজ মুম্বাইয়ের দেওয়া 177 রানকে তাড়া করতে নেমে দিল্লিও আজ ভালো শুরু করলেও মিডিল অর্ডার ব্যাটসম্যানদের ফ্লপ হওয়ার সুবাদে 50 রানে 4 উইকেট হারিয়ে একসময় চাপে পড়ে যায়। কিন্তু আজ সেই লর্ড শার্দুল ঠাকুর, ললিত যাদব ও অক্সর প্যাটেলের 3 অপ্রত্যাশিত ব্যাটিংয়ের সুবাদেই হারের মুখ থেকে ম্যাচটি 4 উইকেটে জিতে যায় দিল্লি ক্যাপিটালস। তো আজকের ভিডিও এটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও এইভাবে আইপিএল 2022 সংক্রান্ত ভিডিও আপডেটের জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।